আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে অধ্যায় 4, ফিজিক্স 1, যেটি আপনারা দেখতে পাচ্ছেন 25912, এই অধ্যায়ের আজকে দ্বিতীয় ক্লাস। তো এই অধ্যায়ের একটি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন, কেন্দ্রমুখী বল কাকে বলে? কেন্দ্রমুখী বল Fe = mv² / r, এটি প্রমাণ করো। তো এই প্রমাণটা আমরা দেখব, এটি প্রায় প্রতি বছরই পরীক্ষায় আসে। তো তার আগে এখান থেকে গুরুত্বপূর্ণ দুইটি টার্ম দেখব। প্রথমে হচ্ছে কেন্দ্রমুখী বল কাকে বলে। তো কেন্দ্রমুখী বলটা হচ্ছে যে যখন কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরতে থাকে, তখন যে বল সর্বদা বস্তুর উপর ওই বৃত্তের কেন্দ্র অভিমুখে ক্রিয়া করে, তাহলে এই কেন্দ্রভূমিকে যে বল ক্রিয়া করছে এটাকেই বলা হচ্ছে কেন্দ্রমুখী বল। তো এখানে যেমন দেখতে পাচ্ছেন যে এই একটা বিন্দুকে কেন্দ্র করে এই বৃত্তাকার পথে যদি এই বলটা এরকমভাবে ঘুরে, তাহলে এই কেন্দ্র বরাবর যে বলটা কাজ করবে সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল। অপরদিকে একই রকম এটার বিপরীতটা, যে বৃত্তাকার পথে যদি একটা বল এরকমভাবে আবর্তন করে, তাহলে ওই বৃত্তের কেন্দ্রের বিপরীত দিকে যে বল কাজ করে সেটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। তাহলে কেন্দ্রমুখী বল হচ্ছে কেন্দ্রের দিকে কাজ করে, আর কেন্দ্র বিমুখী বল হচ্ছে কেন্দ্রের বিপরীত দিকে কাজ করে, এটি একটু খেয়াল করবেন। তো আমাদের আসলে এটি প্রমাণ করার জন্য এই যে প্রমাণটা দেওয়া রয়েছে Fe = mv² / r, এটি প্রমাণ করার জন্য অ্যাকচুয়ালি আমাদের যেটা জানার দরকার সেটি হচ্ছে মেনলি কেন্দ্রমুখী বল কাকে বলে, অর্থাৎ কেন্দ্রের দিকে কি বল কাজ করবে সেটা। এই জন্য প্রমাণ করার জন্য আমরা এখানে নিয়েছি যে ধরা যাক এম ভরের একটি বল যেটা আর ব্যাসার্ধ বৃত্তাকার পথে এরকমভাবে ঘুরছে। তো প্রাথমিক অবস্থায় যে এই যে বৃত্তাকার পথে ঘুরছে, এই ঘোরার সময় যে বেগে ঘুরছে সেই বেগটা আমরা ভি ধরে নিয়েছি। তো ভি যদি হয় তাহলে এ বিন্দুতে দুটি বল কাজ করবে। একটা হচ্ছে যেহেতু এখানে স্টার্টিং পয়েন্ট এ বিন্দু, এটা হচ্ছে উল্লম্ব বরাবর বেগ কাজ করবে, আর একটা হচ্ছে কেন্দ্র বরাবর বল কাজ করবে, অর্থাৎ একটা কেন্দ্রমুখী আর একটা কেন্দ্র বিমুখী বলা যেতে পারে। তো কেন্দ্রমুখী বা এখানে উল্লম্ব বরাবর যে বল এখানে কাজ করছে সেটা ভি হিসেবে ধরা হয়েছে। আর যেহেতু এটা স্টার্টিং অবস্থায়, এখানে ঘূর্ণায়মানে আপনার শুরু হয়নি, এই জন্য এখানে কোনো কেন্দ্রমুখী বল কাজ করবে না, অর্থাৎ এখানে কেন্দ্রমুখী বল যেটা সেটা হচ্ছে জিরো হবে। তো এটা প্রমাণের জন্য আমরা ধরে নিই যে টি সময়ে এই বস্তুকণা এ বিন্দু থেকে বি বিন্দুতে যায়। এখানে আমরা চিত্রে দেখিয়েছি যে টি সময়ে এই বস্তুকণা যেটা এম ভর বিশিষ্ট, এই বস্তুকণা এ বিন্দু থেকে এটা ঘুরতে ঘুরতে বি বিন্দুতে গেল। তো বি বিন্দুতে যাওয়ার পর কতগুলো ঘটনা এখানে ঘটবে, এবং এই ক্ষেত্রে এখানে যে আমরা উৎপন্ন কোন কেন্দ্রে দেখতে পাচ্ছি সেই কোণটা হচ্ছে থেটা, যেটাকে আমরা বলতেছি কোণ এ ও বি, এইটাকে থেটা দিয়ে প্রকাশ করা হয়েছে। এবং এই থেটার মানটা আমরা এখানে এই যে উল্লম্ব বরাবর যে বলটা এখান থেকে আমরা দেখাইছি সেটা হচ্ছে এখানে থিটা হিসাবে, একইভাবে এখানে কেন্দ্রের দিকে যেটা সেটা থিটা হিসাবে, এইভাবে আমরা এগুলোকে দেখাতে পারি। তো উল্লম্ব উপাংশ এখানে যেটা সেটাকে আমরা ভি কস থিটা, এবং আনুভূমিক উপাংশকে আমরা ভি সাইন থিটা হিসাবে লিখতে পারি এইখান থেকে। তো এখানে আমরা এ পর্যন্ত দেখালাম যে বি বিন্দুতে উল্লম্ব বরাবর বেগের উপাংশ যেটা দেখানো হলো যে ভি কস থেটা। তো ভি কস থেটাকে আসলে বি হিসেবে লেখা যেতে পারে। কেন লেখা যেতে পারে সেই ব্যাখ্যাটাও কিন্তু দেওয়া ভালো, সেটা হচ্ছে যে থেটা ক্ষুদ্র হলে কস থেটার মান 1 লেখা যায়। যেহেতু এই বৃত্তের ক্ষেত্রে আমরা যে কোণটা ধরেছি এই কোণটা হচ্ছে খুবই ক্ষুদ্র, এই জন্য এই কস থিটা সমান আমরা 1 লিখেছি। একইভাবে বি বিন্দুতে কেন্দ্র বরাবর যে উপাংশ সেটা হচ্ছে ভি সাইন থিটা,
তো ভি সাইন থিটাকে আমরা ভি থিটা আকারেও লিখতে পারি। সেটা হচ্ছে যে থিটা ক্ষুদ্র হলে সাইন থিটা সমান আমরা থিটা লিখতে পারি। এগুলোর ব্যাখ্যা অবশ্য আমরা ত্রিকোণমিতি অধ্যায়ে আলাপ আলোচনা করব। তো আশা করি কেন এই কস থিটা সমান এটার মান ওয়ান এবং সাইন থিটার ক্ষেত্রে এখানে আমরা সাইন থিটাকে শুধু থিটা দ্বারা লিখতেছি এগুলোর ব্যাখ্যা ওখানে দেখানোর চেষ্টা করব। এখন এ থেকে বস্তু যে বি বিন্দুতে গেল এই ক্ষেত্রে বেগের পরিবর্তন কত হলো, তা আমরা দেখেছি এ বিন্দুতে বেগ ছিল হচ্ছে কত ভি এবং বি বিন্দুতে যাওয়ার পরও বেগ হয়েছে ভি। সুতরাং এখানে বেগের পরিবর্তন যেটা হলো সেটা হচ্ছে জিরো, কারণ দুটাই কেটে যাচ্ছে। একইভাবে এ বিন্দু থেকে বি বিন্দুতে কেন্দ্র বরাবর যেটা বেগের পরিবর্তন, তো কেন্দ্র বরাবর বেগের পরিবর্তন হচ্ছে এখানে আমরা দেখেছি যে কেন্দ্র বরাবর বেগের উপাংশ হচ্ছে ভি থেটা। তাহলে এখানে শেষ বেগের পরিবর্তন যেটা হলো সেটা ভি থেটা, আর আদি অবস্থায় কেন্দ্র বরাবর বেগ ছিল জিরো। সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি ভি থেটা। তো এখন আমরা কেন্দ্রমুখী ত্বরণ সমান কি জানি, তো কেন্দ্রমুখী ত্বরণ যেটাকে এ দিয়ে প্রকাশ করা হয় এই এ সমান আমরা জানি সেটা হচ্ছে কেন্দ্রমুখী বেগের পরিবর্তন ভাগ হচ্ছে টি বা সময়, এটাকে ত্বরণ বলা হয়। তাহলে এখান থেকে আমরা লিখতে পাচ্ছি কি এ এবং কেন্দ্রমুখী বেগের পরিবর্তন যেটা আমরা এখানে দেখিয়েছি ভি থেটা, এই ভি থেটাটা এখানে আমরা দেখালাম। এখন এখানে টি রয়েছে, টি দেখানো হলো, তো এটা আমরা এখন পর্যায়ক্রমে ব্যাখ্যা করব যে কী অবস্থায় আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আগের বিষয়টাই, সেটা হচ্ছে এ সমান হচ্ছে ভি থেটা বাই টু ছিল, এখন এটা আমরা একটু ভেঙে নিয়েছি ভি ইন্টু থেটা বাই টু টি। তো এখানে আমরা একটা সূত্র জানি যে এই যে কেন্দ্রের যে পরিবর্তনটা হচ্ছে কোণের পরিবর্তন, এই কোণের পরিবর্তনের হার যেটা সেটা হচ্ছে কৌণিক বেগ হিসাবে বলা হয়, যেটাকে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে ভি আর থেটা বাই টি এটাকে আমরা ওমেগা হিসেবে লিখতে পাচ্ছি। আবার আমরা সূত্র জানি সেটা হচ্ছে ভি ইকুয়াল হচ্ছে ওমেগার, তাহলে এখানে ওমেগা সমান হচ্ছে ভি বাই আর আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা পেলাম ওমেগা সমান হচ্ছে ভি বাই আর। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সেটা হলো এ ইকুয়াল টু ভি বি এখানে ভি স্কোয়ার বাই আর, এটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। তো আমাদের অ্যাকচুয়ালি দরকার হচ্ছে কেন্দ্রমুখী বল কত, তো বলের ক্ষেত্রে আমরা জানি এ পি ক্যাল টু হচ্ছে এম এ। তাহলে এখান দিয়ে লেখা যায় এ পি ক্যাল টু হচ্ছে এম, এর মানটা আমরা এখানে যেটা পেয়েছি সেটা বসিয়ে দেব, তাহলে ভি স্কোয়ার বাই আর। অতএব এখান থেকে আমরা লিখতে পারি এ পি ক্যাল টু হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, এটি হচ্ছে মূলত কেন্দ্রমুখী বলের সমীকরণ। তো আশা করি এই সমীকরণটি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো কোথাও প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে সে অংশটি উল্লেখ করবেন। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।